গাজিয়াবাদ থেকে আগরতলাগামী একটি লরি থেকে 2000 বোতল নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করল অসম পুলিশ। অসম পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকলেও অভিযোগ, ত্রিপুরা পুলিশ এক্ষেত্রে অনেকটা নিষ্ক্রিয়। মাত্র 100 মিটার দূরত্বের মধ্যে অসম ত্রিপুরা সীমান্তে ত্রিপুরা ও অসমের দুটি থানা থাকলেও অসম পুলিশের তৎপরতায় প্রায়ই নেশা সামগ্রী ধরা পড়ে। এদিন দুপুর 2:15 নাগাদ রুটিন তল্লাশির সময় আগরতলাগামী একটি ট্রান্সপোর্টের খুচরো পণ্য সামগ্রী বোঝায় 12 চাকা লরি আটক করে। পরে লরিতে তল্লাশি চালিয়ে 20 কার্টনে মোট 2000 বোতল নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের কালোবাজারি মূল্য 10 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে অসম পুলিশ। লরি চালক এস মোহাম্মদ ও সহচালক রবি কুমারকে আটক করা হয়েছে। ধৃতদ্বয়ের বাড়ি উত্তরপ্রদেশে। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 3 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।